नमस्कार बंधुरा, आज के नहीं सामने आरेकटी नतून रेसिपि बोलते गेले बिकेलेर टिफिन बा खाबार। देखे बुझते ही पारछेन एटा आलू काटा बा आलू चाट। तो किभाबे रेडी करबेन चलुन देखे नी। तो एर जोन्नो सबार प्रथमे आमादेर दरकार आलू। तो आलू एखाने आमी सेद्ध करे केटे निएछि। एरपरे छोला, छोलाटाके आमी सिद्ध करे नियेछि। प्याज कुचि, टमेटो कुचि, शसा कुचि, लंका कुचि एवं भुजिया बा झुड़ी भाजा बा चानाचुर आपनादेर जेटा पछन्द हबे निये निते पारेन। आर ए आलू काटार जोन्नो जे समस्त मसलार प्रयोजन सेटा हलो जिरे गुड़ो, लंका गुड़ो, लवण, आमेर मिष्टी चाटनी, तेल, एखाने आमी मास्टार्ड अएल बा सरिषार तेल व्यवहार करछी, आर सब शेषे आमी यूज करब टमेटो सस। तो चलुन रेडी करा जाक। तो सबार प्रथमे आमी निये नेबो आलूगुलो। छोला एटा आमी सिद्ध करा, आपनारा सिद्ध बा काचा दुटोर मध्ये जे कोनो एकटा व्यवहार करते पारेन। प्याज कुচি, टमेटो कुচি, শসা, ভুজিয়াটা আমরা শেষে দেব। জানলাম ভুজিয়াটা যদি আগে দিয়ে দিই তাহলে ভুজিয়াটা একটু ড্যাম হয়ে যেতে পারে। লঙ্কার কুচি, এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, আন্দাজ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। এরপর দিয়ে দিবেন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দেব সরিষার তেল, সব কিছুকে ভালোভাবে একসাথে মাখিয়ে নেবেন। মাখা হয়ে গেলে আচার, এরপর আমি আমের মিষ্টি আচার দিয়ে দেব। মিষ্টি আচারটার জন্য টেস্টটা খুব একটা সুন্দর আসবে। পরিমাণ মতো দিয়ে দেবেন যাতে খুব একটা বেশি না হয়, আবার বেশি হলেও ভালো লাগবে না। জানিনি তো কোনো কিছু জিনিস যদি বেশি একটু হয়ে যায় তাহলে টেস্ট একটু অন্যরকম হয়ে আসে। চলুন হয়ে এসছে আলু কাটা বা আলু চাট। এরপর আমি একটা রেডি করে নেব। পরিবেশন করার আগে নামিয়ে নেবেন উপর থেকে একটু আচার দিয়ে দিব। এরপর ভুজিয়া দিয়ে দেব উপর থেকে, এবং সবশেষে আমি ব্যবহার করব টমেটো সস। সবশেষে টমেটো সস, আর আমাদের আলু কাটার রেডি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।